নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে। চলো রেসিপিটি তাহলে একবার দেখে নি। আজকে বানাবো সবুজ মুগ ডালের চিল্লা। সবুজ মুগ ডালকে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে নিয়েছি জল দিয়ে। এবার এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। মুগ ডালগুলো ঢেলে নেওয়ার পর আমি 2 কাঁচা লঙ্কা দিলাম, 1 আদা কুচি দিলাম, 1 নুন দিলাম এবং এবার আমি 1 গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার 1 জল দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব। ভালোভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এই পেস্ট আমি একটা পাত্রে ঢেলে নেব। খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 হলুদ গুঁড়ো দিলাম। এবার 1 গোটা জিরে দেব আর দেব 5 কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে কুচো করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিলে স্বাদটা খুব ভালো হয়। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব যাতে সবগুলো একসাথে মিশে যায়। এরপর দেব 1 হিং। হিংটা দিলে স্বাদটা খুব ভালো হয়। হিংটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পর রাখার পর আমি একটা প্যানে 1 সাদা তেল দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি হাতায় করে দিয়ে এটা গোল করে নেব, দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি ওপর থেকে অল্প কয়েক ফোঁটা তেল দেব, দিয়ে চারিদিকে এটা মিশিয়ে নেব। নিচের দিকটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে উল্টে নেব, নিয়ে অন্য দিকটা ভেজে নেব। খুব ভালোভাবে একদিকটা ভাজা হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে আর একদিক ভেজে। চিল্লাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ভাঁজ করে একটা প্লেটে তুলে রাখব। আর যখন চিল্লাটা ভাজা হবে তখন যেন গ্যাসটাকে সিম করে রাখা হয়, তাহলে খুব সুন্দরভাবে ভাজা যায়। একইভাবে আমি আর একটা চিল্লা ভেজে নেব। চিল্লা আমি ভেজে নিয়েছি। এটা আমি দই দিয়ে পরিবেশন করব। দইয়ে 1 নুন, 1 চিনি, 1 ভাজা মশলা আর 1 লঙ্কা গুঁড়ো দিয়ে এই রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যায়। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ ভিডিওটা এখানেই শেষ করছি।